আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বর্তমান সময়ে আমরা যেসব পণ্য কিনে থাকি সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম পণ্যের প্যাকেট বা মোরক থাকে শক্ত বা নরম কাগজের মোরানো আকারের বক্স যেমন টিভি ফ্রিজ এসি ফ্যান গ্যাসের চুলা ইত্যাদি প্রকারের পণ্যগুলোর মধ্যে আপনার শক্ত বা নরম কাগজের যে বক্স দিয়ে মোরানো থাকে সেই পণ্যটা কিনে আনার পর পণ্য বের করে কাজে লাগিয়ে সেই বক্সটাকে আমরা প্রয়োজন মনে করি না বক্সটাকে ফেলে দেই বা পুরিয়ে ফেলি হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে সেই ফেলে দেওয়া বক্স দিয়ে নতুন দমে আপনার ব্যবসা শুরু করতে পারেন এতে করে প্রতি মাসে লাখ টাকারও বেশি ইনকাম করা সম্ভব এই ফেলে দেওয়া বক্স দিয়ে কীভাবে ব্যবসা শুরু করবেন সেগুলোর বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনারা যা যা জানতে পারবেন নাম্বার এক পুরনো কার্টুনের ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন নাম্বার দুই এই ব্যবসা করতে যত টাকা বিনিয়োগ করা লাগবে নাম্বার তিন কাঁচা মাল যেখান থেকে এনে যেখানে বিক্রি করবেন নাম্বার চার যেভাবে মার্কেটিং করাবেন নাম্বার পাঁচ কি পরিমাণ প্রফিট হবে এই তথ্যগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা যেনারা নতুন ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ব্যবসাটা শুরু করতে আপনার যেই বিষয়গুলি যে জিনিসগুলি অবশ্যই লাগবে হাইড্রোলিক লিভার এই হাইড্রোলিক লিভার দিয়ে আপনি যে কোনো পণ্য বা কার্টনকে প্রেসার দিয়ে চাপ দিবেন এর ফলে সেই কার্টনগুলি চিপে যাবে অল্প পরিমাণ জায়গায় বেশি পরিমাণ মাল রাখার জন্য এই কাজটি করা হয় ব্যবসায় প্রথম অবস্থায় আপনি চাইলে এই হাইড্রোলিক লিভার না নিয়েও ব্যবসা শুরু করতে পারেন কারণ এই হাইড্রোলিক লিভারের দাম প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা হয়ে থাকে সো আপনি যদি কম ইনভেস্টের মাধ্যমে ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথম অবস্থায় এ হাইড্রোলিক লিভার না নিলেও চলবে তবে এই হাইড্রলিক লিভার যদি আপনি নিতে পারেন আপনার গোডাউনে প্রচুর পরিমাণে মাল আপনি জায়গা দিতে পারবেন যেহেতু প্রচুর পরিমাণে মাল স্টক করার পর একটা নির্দিষ্ট সময় পরে বা আট থেকে দশ টন হওয়ার পর আপনি মালটা বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনার এই হাইড্রোলিক লিভারটা দরকার প্রাসি গোডাউন হ্যাঁ বন্ধুরা এই ব্যবসার জন্য অবশ্যই আপনাকে একটি গোডাউন ভাড়া নিতে হবে এই গোডাউনটি কোনো এক পপুলার জায়গায় নিতে হবে তা না আপনাকে অ্যাটলিস্ট দশ থেকে বারো ফিট রাস্তার পাশে একটি গোডাউন ভাড়া নিতে হবে ন্যূনতম একটি ট্রাক যাতে ঢুকতে পারে আপনার মালগুলো যাতে আপনি সাপ্লাই দিতে পারেন সেজন্য একটি গোডাউন নিতে হবে তবে গোডাউনটি এক হাজার থেকে পনেরোশো স্কোয়ার ফিটের ভিতরে হলে সবচেয়ে বেস্ট হয় ভবিষ্যতে আপনার ব্যবসার ফরিদি অনুযায়ী আপনাকে গোডাউনের পরিমাণ বা জায়গার পরিমাণ বাড়াতে হবে এই কাজগুলো করানোর জন্য বা ব্যবসাটা করার জন্য আপনি একা পারবেন না আপনাকে অবশ্যই ন্যূনতম দুই থেকে তিনজন শ্রমিক নিয়োগ দিতে হবে এই কার্টনগুলোকে আনা কার্টুনগুলোকে বাঁধা কার্টনগুলোকে সাইজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কার্টনগুলোকে সিলেক্ট করে এগুলাকে সাজিয়ে রাখা স্টক করে রাখা এই বিস্তারিত কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই শ্রমিক নিয়োগ দিতে হবে এর পাশাপাশি কার্টুনগুলোকে পরিষ্কার করা এবং লোডিং করা আনলোডিং করা ইত্যাদি কাজে আপনাকে অবশ্যই শ্রমিক নিয়োগ দিতেই হবে ভাড়াই গাড়ি প্রথম অবস্থায় একটি বড় ট্রাক আপনাকে ভাড়া নিতে হবে বিভিন্ন ট্রান্সপোর্টেশন কোম্পানির সাথে কথা বলে আপনি এই গাড়িটি ভাড়া নিতে পারেন আপনার গোডাউনে যখন মাল স্টক করতে করতে দশ থেকে পনেরো টন মাল হয়ে যাবে সেই মালগুলো আপনাকেই পরিবহনের মাধ্যমে রিসাইকেলিং প্ল্যান্টে আপনাকে মালগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে সুতরাং বিভিন্ন ট্রান্সপোর্টেশন কোম্পানির সাথে কথা বলে আপনি এই ট্রান্সপোর্ট ভাড়ার ব্যবস্থা করতে হবে বন্ধুরা এখন আসি আপনি এই কাগজের বক্সগুলো যেখান থেকে সংগ্রহ করে যেখানে বিক্রি করবেন বন্ধুরা যত ভাঙ্গারিওয়ালারা রয়েছে সমস্ত ভাঙ্গারিওয়ালাদের সাথে চেষ্টা করবেন কথা বলে একটা রেট ধরে তাদের কাছ থেকে এই বক্সগুলো কিনে আনার জন্য সেই ভাঙ্গারিওয়ালারা বাড়ি বাড়ি গিয়ে বা রাস্তাঘাট থেকে বিভিন্নভাবে তারা পুরাতন জিনিসপত্র সংগ্রহ করে থাকে তাদের কাছ থেকে আপনি এই বক্সগুলি কিনতে পাবেন তাদের সাথে যোগাযোগ রেখে বলে রাখবেন যে আপনাদের যত বক্স আসবে এত টাকা দেবো কেজি ধরে আপনারা সেই বক্সগুলো আমার জন্য রেখে দেবেন স্থানীয় বাজারে যত পাইকারি দোকান আছে তাদের বিভিন্ন পেটি বা বক্সগুলো কেজিতে একটা রেট ধরে তাদের কাছ থেকে কিনতে পারবেন এবং কি তাদেরকে বলে রাখবেন যে আপনাদের এই বক্সগুলো আপনারা আমার জন্য জমিয়ে রাখবেন আমি এগুলো আপনাদের কাছ থেকে পেমেন্ট করার মাধ্যমে সংগ্রহ করে নিয়ে যাব। এছাড়াও আশেপাশের বাজারগুলোতে মুদি অথবা যে কোনো স্টেশনারি দোকানগুলোতে কথা বলে তাদের কাছে সে বক্সের অর্ডার করে রাখবেন এভাবে আপনি এই বক্সগুলো কাগজের সমস্ত প্রকার বক্সগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজে এই সমস্ত কার্টন বা বক্স সংগ্রহ করার পর কার্টন রিসাইকেলিং প্ল্যান্টে আপনার এই বক্সগুলো আপনি সেল করতে পারবেন আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার ব্যবসায়ের আশেপাশে কোথায় এই রিসাইকেলিং প্ল্যান্টগুলো আছে সেটা খুঁজে বের করার জন্য আপনি গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন এই গুগল ম্যাপের সাহায্য নিয়ে খুব সহজে আপনি এই রিসাইকেলিং প্ল্যান্টগুলো বের করতে পারেন তাছাড়াও ঢাকার সুয়ারিঘাট কামরাঙ্গিচর ইত্যাদি এসব এলাকাতে প্রচুর পরিমাণে কার্টন রিসাইকেলিং প্ল্যান্ট ব্যবসা আছে আপনি সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন এসব প্ল্যান্ট খোঁজে বের করার পর আপনাদের কাজ হবে প্ল্যান্টে গিয়ে প্ল্যান্টের মালিকের সাথে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে একটা রেড ধরে সেই প্ল্যান্টে মাল সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করা একবার কোনো প্ল্যান যদি ধরে আপনি মাল সাপ্লাই দিতে পারেন নেক্সট টাইম আপনাকে সেই প্ল্যান্টে মাল সাপ্লাই দিয়ে কোলাবেন না প্রচুর পরিমাণে মাল সেই প্ল্যান্টে দরকার হয় প্রতিটা প্ল্যান্টেই হিউজ ডিমান্ড থাকে তাদের এই কার্টনের বক্সের সুতরাং আপনাকে প্রচুর পরিমাণে মাল সাপ্লাই দিতে হবে এসব প্ল্যানগুলোতে সুতরাং বন্ধুরা কার্টুনের এই বক্সগুলো সংগ্রহ করে রিসাইকেলিং প্ল্যান্টে আপনি খুব সহজে বিক্রি করতে পারেন যে পরিমাণ টাকা আপনার ইনভেস্ট করা লাগবে ধরি আপনার নিজের একটি গোডাউনের জায়গা আছে অথবা গোডাউন করা সেই গোডাউনে প্রচুর পরিমাণে কার্টুনের বক্স কার্টন ইত্যাদি স্টক করতে হবে কারণ নির্দিষ্ট একটা পরিমাণ হওয়ার পর যেমন বারো টন পনেরো টন বিশ টন হওয়ার পর বড় ট্রাকের মাধ্যমে কিন্তু আপনি প্ল্যানগুলোতে এই মাল সাপ্লাই দিতে হবে ওই প্ল্যানগুলো কম পরিমাণে মাল আপনার কাছ থেকে নেবে না সুতরাং বেশি মাল হওয়ার পর তখনই আপনি সাপ্লাই দিতে হবে সেজন্য আপনাকে লিস্ট বারো থেকে পনেরো টন মাল আগে স্টক করতে হবে আপনার গোডাউনে সেক্ষেত্রে আপনার কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করতেই হবে সেই কার্টনগুলো আপনাকে স্টক করার জন্য অথবা আরও আনুষাঙ্গিক যে কাজগুলো আছে এগুলাকে নিয়ে আপনার ব্যবসাটা শুরু করার জন্য আপনাকে প্রথম অবস্থায় এক থেকে দেড় লক্ষ টাকা নিয়ে এই ব্যবসায় নামতে হবে সো বন্ধুরা প্রথম অবস্থা যদি আপনি হার্ডিক মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে না চান সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা দিয়ে এই ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারেন পুরাতন এই কার্টন আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পর এই কার্টনগুলোকে যখন আপনি পনেরো টন বিশ টন কোনো রিসাইকেলিং প্ল্যান্টে সাপ্লাই দেবেন সেখানে আপনি প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় টাকা প্রফিট করতে পারবেন তাহলে টন প্রতি আপনার থাকতেছে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেভাবে যদি আপনি হিসাব করেন আপনার দশ টন পনেরো টন বিশ টন যেই পরিমাণে আপনি সাপ্লাই দিবেন সেই সাপ্লাই অনুযায়ী আপনার প্রফিটটা আপনি হিসাব করতে পারেন এভাবে দিনকে দিন আপনার মাল সাপ্লাই যত বেশি বাড়াবেন আপনার প্রফিট তত বেশি হবে কারণ ওই সব রিসাইকেলিং প্ল্যান্টগুলোতে আপনি যখন একবার সাপ্লাই দেওয়া শুরু করবেন তাদেরকে সাপ্লাই দিতেই হবে তাদের প্রচুর পরিমাণে চাহিদা সুতরাং আপনার দিনকে দিন এ ব্যবসার ফরিদি বাড়বেই ব্যবসা শুরু করার পূর্বে আরও বেশি জেনে শুনে ব্যবসাতে নামবেন আমার দেওয়া যে কোনো ইনফরমেশান ভালোভাবে যাচাই বাচাই করে আপনি সঠিক সিদ্ধান্তটি নেবেন সিদ্ধান্ত একান্তই আপনার সঠিক ইনফরমেশান আপনাদেরকে দিয়ে আপনাদের ব্যবসা করার যেই স্টার্টিং পয়েন্ট সেটাকে সহজ ও সুন্দর করে গড়ে তোলা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সহায়তা করুন প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটি অ্যাসেট হচ্ছে সততা ধৈর্য এবং প্ল্যান অনুযায়ী কঠোর পরিশ্রম সবশেষে আপনাদের সুস্বাস্থ্য ও উন্নত জীবন কামনায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ